হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব যে একটা মোটর কত এমপেয়ার কারেন্ট কনজিউম করছে বা কত ভোল্টেজে চলছে বা মোটরটা কত এইচপির মোটর বা কত কিলোওয়াটের এই সমস্ত কিছু মোটরের নেম প্লেটে লেখা থাকে ঠিকই কিন্তু ধরো কোনো কারণে মোটরের নেম প্লেটের ডিটেলস মুছে গেছে বা নেম প্লেটটাই উড়ে গেছে তখন তুমি কি করবে কিচ্ছু না জাস্ট একটা ফর্মুলা দিয়ে আমরা ভোল্টেজ অ্যাম্পেয়ার এইচপি বা কত কিলোওয়াটের মোটর সব কিছু জানতে পারবো পাওয়ার আপন কারেন্ট ইন্টু ভোল্টেজ এই বাক্সটা দিয়ে আমরা ভোল্টেজ অ্যাম্পেয়ার কিলোওয়াট বা এইচপি বের করতে পারবো যেমন ধরো আমি পাওয়ার বের করতে চাই তাহলে ফর্মুলা হবে পাওয়ার ইজ ইকুয়েল টু নিচে কি পড়ে থাকলো নিচে পড়ে থাকলো কারেন্ট ইন্টু ভোল্টেজ এটা হলো পাওয়ার বের করার ফর্মুলা ঠিক তেমনই ভোল্টেজ বের করার জন্য ভোল্টেজ ইজ ইকুয়েল টু পাওয়ার ভাজিত কারেন্ট আর কারেন্ট বের করার জন্য কারেন্ট ইজ ইকুয়াল টু পাওয়ার ভাজিত ভোল্টেজ এই একটা বাক্স সাহায্যে আমরা তিনটে ফর্মুলা বের করে নিলাম এবার প্রথমে আমরা থ্রি ফেজ মোটরের কারেন্ট বের করা শিখব তারপর সিঙ্গেল ফেজ মোটরের যে কোনো একটা ভ্যালু বের করার জন্য বাকি দুটো ভ্যালুও জানা অবশ্যই দরকার যেমন এই মোটরটা হলো টেন কিলো ওয়াটের আর এটা চারশো পনেরো ভোল্টেজে চলছে তাহলে কত অ্যাম্পেয়ার কারেন্ট কনজিউম করছে মোটরটা কারেন্ট বের করার ফর্মুলা কি? কারেন্ট ইজ ইকুয়াল টু পাওয়ার ভাজিত ভোল্টেজ তাহলে ক্যালকুলেশনটা ঠিক এরকম হবে কারেন্ট ইজ ইকুয়াল টু টেন কিলো ওয়াট ভাজিত চারশো পনেরো ভোল্টেজ এইবার যেহেতু আমরা থ্রি ফেজ মোটরের ক্যালকুলেশন করছি সেহেতু ভোল্টেজের সাথে রুট থ্রি গুণ করতে হবে আর রুট থ্রির ভ্যালু হলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা মাথায় রাখবে সবসময় আর এর সাথে আরও দুটো ভ্যালু গুণ হবে যেটা হলো পাওয়ার ফ্যাক্টর আর এফিসিয়েন্সি ধরে নিলাম এই মোটরের পাওয়ার ফ্যাক্টর হলো জিরো আর এফিসিয়েন্সি হলো নাইনটি এবার এটা ক্যালকুলেট করার আগে মোটরের পাওয়ার অর্থাৎ কিলো ওয়াটকে ওয়াটে কনভার্ট করতে হবে এখানে কিলো ওয়াটকে ওয়াটে কনভার্ট করার জন্য কিলো ওয়াটকে হাজার দিয়ে গুণ করলেই ওয়াট বেরিয়ে আসে এবার এটাকে ক্যালকুলেট করার পর হবে দশ হাজার ওয়াট ভাজিত পাঁচশো পঁচাত্তর পয়েন্ট সেভেন ফোর টু সেভেন এইট এবার এই দুটোকে ভাগ করলে আমরা পাবো সতেরো পয়েন্ট থ্রি সিক্স এইট আর এটাই হল অ্যাম্পেয়ার তাহলে থ্রি ফেজ মোটরের অ্যাম্পেয়ার কী করে বের করতে হয় আমরা শিখে ফেললাম এবার শিখবো মোটরের পাওয়ার কি করে বের করতে হয় পাওয়ার বের করার ফর্মুলা কি পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু ভোল্টেজ এবার মোটরের পাওয়ার বের করার জন্য আমাকে কারেন্ট আর ভোল্টেজ জানতে হবে ধরে নিলাম এই মোটরের কারেন্ট সতেরো পয়েন্ট তিন ছয় আট ইন্টু চারশো পনেরো ভোল্টেজ ইন্টু জিরো পয়েন্ট এইট নাইন পাওয়ার ফ্যাক্টর ইন্টু জিরো পয়েন্ট নাইনটি এবার এটাকে ক্যালকুলেট করলে ন হাজার নশো নিরানব্বই পয়েন্ট পাঁচশো রাউন্ড ফিগারে আমি দশ হাজারই ধরলাম আর এটাই হলো ওয়াট আর ওয়াটকে কিলো ওয়াটে কনভার্ট করতে গেলে হাজার দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব দশ হাজার কিলো ওয়াট তাহলে এই মোটরটা দশ হাজার কিলো ওয়াটের মোটর এবার ধরো আমি ডাইরেক্ট এইচপি বের করতে চাই তাহলে দশ হাজার ওয়াটের সাথে সাতশো ছিচল্লিশ ভাগ করলেই আমরা কত এইচপির মোটর সেটা বের করে নিতে পারবো এইবার এই মোটরের ভ্যালুগুলো পুট করে ভোল্টেজ বের করে আমাকে কমেন্টে জানাও আমি দেখি তোমরা কতটা শিখতে পেরেছো এবার সিঙ্গেল ফেজ মোটরের ভোল্টেজ অ্যাম্পেয়ার এইচপি বের করা শিখবো থ্রি ফেজ আর সিঙ্গেল ফেজ ক্যালকুলেশনের মধ্যে ডিফারেন্স শুধু রুট থ্রি যখন থ্রি ফেজ মোটরের ক্যালকুলেশন করা হয় তখন রুট থ্রি অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টুর সাথে গুণ করা হয় কিন্তু সিঙ্গেল ফেজের ক্যালকুলেশনের সময় রকম রুট থ্রি দিয়ে গুণ করা হয় না কারণ রুট থ্রি যে কোনো থ্রি ফেস সিস্টেমের ক্যালকুলেশন করার জন্য ব্যবহার করা হয় ফর এক্সাম্পল এটা একটা ফাইভ এইচপির মোটর দুশো চল্লিশ ভোল্ট সাপ্লাই চলছে তাহলে এর অ্যাম্পেয়ার কত খরচা হবে তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে কারেন্ট ইজ ইকুয়াল টু ফাইভ এইচপি ভাজিত দুশো চল্লিশ ইন্টু পাওয়ার ফ্যাক্টর ইন্টু এফিসিয়েন্সি এবার এইচপি ওয়াটে কনভার্ট করলাম আর ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টর এফিসিয়েন্সি গুণ করে আমি পেলাম একশো এবার এটাকে ভাগ করলে আমি পাবো উনিশ পয়েন্ট চল্লিশ আর এটা হলো অ্যাম্পেয়ার ব্যাস এইটুকুই ক্যালকুলেশন খুব সোজা ক্যালকুলেশন বাকিগুলো তুমি নিজেই করতে পারবে কিছু বুঝতে না পারলে আবার তুমি ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি তোমাকে অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ